প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা শেষ করে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ও রাখছেন অনেকেই। এদেরই একজন এমআর চৌধুরী মাতাব। এখান থেকে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান মাতাব, কিন্তু সেখানে গিয়ে শিকার হন বর্ণবৈষম্যের, তাই বাধ্য হয়েই সরকারি চাকরির আশা ছাড়তে হয় তাকে। মানে আমার ফ্যামিলির পক্ষে আমাকে সাপোর্ট করা, টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড, ইটস ডিফিকাল্ট। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে কাজ করতে হবে। আর তখন তো অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, বাট কোম্পানিগুলার পারসেপশন ছিল যে আমরা যদি ইমিগ্রেন্ট বা খালো লোক রাখি তাহলে আমাদের বিজনেসের জন্য খারাপ, তার জন্য তারা কালো লোক খুব বেশি এমপ্লয় করতে চায় নাই। কিন্তু এখন এই কোম্পানিগুলার পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, এখন তারা ইন্ডিয়ান রাখতে চায়, বাংলাদেশি রাখতে চায়, চাইনিজ রাখতে চায়, কারণ এখন তাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে যে ইমিগ্রেন্ট ক্লায়েন্ট, যিনি বুঝছেন না। মাতাব চৌধুরী একসময় আবিষ্কার করেন ব্যবসায়ী উন্নতির একমাত্র সোপান, সে পথেই হাঁটেন তিনি। কয়েক বন্ধু মিলে শুরু করেন সমবায় রেস্টুরেন্ট ব্যবসা, যেটি যুক্তরাজ্যের প্রথম সমবায় রেস্টুরেন্ট ছিল। তো রেস্টুরেন্টে কাজ করলাম, রেস্টুরেন্টে কাজ করার পর তারপরে আমি দেখলাম যে রেস্টুরেন্ট বিজনেস ইজ ভেরি প্রফিটেবল বিজনেস, আপনি গ্রস 65% প্রফিট করতে পারেন একটা রেস্টুরেন্টে, বুঝলেন না। তো আমার উইদিন 2-3 ইয়ার্সের ভিতরে আই ওপেন মাই ওন রেস্টুরেন্ট। তো ওই সময় ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্রোভাইড এ লোন গ্যারান্টি, সো আই ওয়াজ ইনভলভ উইথ এ লোকাল অথরিটি, লোকাল কমিউনিটি, অ্যান্ড আই ওয়াজ দি চেয়ারপারসন অফ সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশি লিভ ইন ক্যাম্পটন আফটার ব্রিকলেন। তো আমি ওইটার চেয়ারম্যান ছিলাম এবং আমার লোকাল অথরিটির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো তাদেরকে বললাম যে উইল ইউ প্রোভাইড এ লোন গ্যারান্টি, তখন ক্যামডেন বোরো কাউন্সিল দে প্রোভাইড এ লোন গ্যারান্টি, উই সেট আপ এ রেস্টুরেন্ট অ্যান্ড ইট ওয়াজ এ কোঅপারেটিভ রেস্টুরেন্ট, সো ইট ওয়াজ মডেল রেস্টুরেন্ট অ্যান্ড ইটস ভেরি ভেরি সাকসেসফুল। ব্যবসার পরিধি বাড়লেও রেস্টুরেন্টের শেয়ার বেচে দেন মাতাব, গড়ে তোলেন নিজস্ব মালিকানায় ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। বৈচিত্র্য আনতে তিনি রাঁধুনি থেকে শুরু করে কর্মচারী সবই নিয়ে আসেন ফ্রান্স থেকে। ব্যতিক্রমী এই উদ্যোগ দৃষ্টিকারে লন্ডনবাসীর, ফলাফল বছর না ঘুরতেই বিপুল মুনাফা। উৎসাহে মাতাব বাড়াতে থাকেন ব্যবসার পরিধি। যেখানে দুনিয়ার সব জায়গা থেকে লোক আসে থিয়েটার দেখার জন্য, ইটস ভেরি পপুলার প্লেস কভেন গার্ডেন, I opened my restaurant over there. It was very, very successful. Very successful. তো তারপরে এর পাশে আরেকটা বিল্ডিং পাই আমি, যেটা ইয়ে হয়, সেই বিল্ডিংটা নিয়ে আমি দেখলাম যে পাশাপাশি দুইটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশি রেস্টুরেন্ট, ইট উইল নট বি লুকস নাইস। তো আমি চিন্তা করলাম যে ওয়াই ক্যানট বি ওপেন এ ইনো দি ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। তো আমি একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ওপেন করলাম। ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ওপেন করতে হলে আমাদের তো বাঙালির মধ্যে কোনো ফ্রেঞ্চ কুকিংয়ের এক্সপার্টিস নাই। তো আমি প্যারিসে গেলাম, প্যারিসে গিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে ওখান থেকে শেফ স্টাফ সব নিয়ে আসলাম। তো মেলোস আরেকটা ইউরোপিয়ান রেস্টুরেন্ট করলাম, ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। তারপরে আমি আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করি এবং আরেকটা ফাস্ট ফুড টাইপ, স্যান্ডউইচ টাইপ রেস্টুরেন্ট করি। মাতাব চৌধুরী জন্ম নেন সিলেটের অতি সাধারণ এক পরিবারে। বাবাই ছিলেন পরিবারের প্রধান কর্তা, সরকারি কর্মচারী বাবাই ছিল তার আদর্শ, তাই তো তারই দেখানো পথ অনুসরণ করেছেন আজীবন। উনি সিভিল সার্ভিসে কাজ করতেন, উনি তো আমরা গ্রামের বাড়িতে থাকতাম, তো উনি তো সবসময় গ্রামে থাকতে পারে নাই। তো আমার স্মরণীয় দিনগুলো মনে পড়ে, যখনই বাবা আসতেন না আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসতেন, নতুন কাপড় চোপড়। তো এইটা আমাদের একটা উৎসাহ থাকতো যে কখন বাবা আসতেছে, আর বাবা তো আসলেই আমাদের জন্য কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় নিয়ে আসবে।
আমি বাবার পারমিশন নিয়েই আমি আসছি, এবং বাবা বলল যে পড়া লেখাপড়ার জন্য যখন যাচ্ছ লেখাপড়া শেষ করে দেশে আসো। কিন্তু এখানে আসার পর সব প্রতিদিনই মনে হইতো যে আমি আই উইল গো ব্যাক টু বাংলাদেশ, কিন্তু এখনও যেতে পারি নাই। বাট নাও আই এম ডিসাইডেড, ইউ নো দি আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আই নেভার সিন মাই ফাদার ইজ ইল অনলি ওয়ান টাইম হি ইন মাই লাইফ টাইম আই সো অনলি ওয়ান টাইম হি ওয়াজ ইল। ওয়েন উনি যখন মারা যায় ওনার হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, নমাজ পড়তেছে ওই সঙ্গে উনি মারা গেছে। আশির দশকে ইউরোপে বাড়তে থাকে বাঙালি পরিবারের আনাকোনা। তার আগে থেকেই পাকিস্তানি ও ভারতীয়রা তো ছিলই, যা নব্বইয়ের শেষ ভাগে এসে আরও বেড়ে যায়। রেস্টুরেন্ট ব্যবসায় কমে আসে মুনাফা, তাই ব্যবসার বৈচিত্র্যকরণের দিকেই মনোযোগী হন মাতাব। বিনিয়োগের স্থান হিসেবে বাংলাদেশই তার প্রথম পছন্দ, সে অনুযায়ী বিপুল বিনিয়োগও করেন তিনি। আপনি এনি বিজনেস বাংলাদেশে করেন, দেখেন 160 মিলিয়ন পিপুল, যে কোনো বিজনেস যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশে করেন, ইট উইল বি ইউ উইল মেক মানি। সো আই থিঙ্ক ইউ নো দি মাই মুভ ইজ আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। 40 বছর আগে ফর এ বেটার লাইফ ফর মানি আই কেম হিয়ার, এখন 40 বছর পর আই থিঙ্ক ফর বেটার লাইফ অ্যান্ড মোর মানি, সো আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। মাতাব চৌধুরী বর্তমানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী দিনে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যাণে ও দেশের সাথে তার গাঁট বাঁধাই একমাত্র লক্ষ্য। রুল অফ ল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভাইটাল, অ্যান্ড উইদাউট রুল অফ ল নোবডি উইল গো অ্যান্ড ইনভেস্ট ইন দি দেয়ার মানি। সো আই থিঙ্ক ইন দি বাংলাদেশ গভর্নমেন্ট শুড লুক আফটার দিস সাইড ইন দিস। নিজের পরিবারের ক্ষেত্রেও তার চিন্তার কোনো ব্যত্যয় ঘটেনি, সন্তানদের দেশের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দেন প্রতিনিয়ত। তাদের সাথে দেশের মেলবন্ধন ঘটাতে সিলেটে স্থাপিত হতে যাওয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে 280 কোটি টাকা খরচে একটি কারখানা গড়ার পরিকল্পনাও এর মধ্যে সরকারের কাছে জমা দিয়েছেন তিনি। আমি মনে করি যে আমার ছেলেরাও আমার যে এই যে স্ট্রাগল লাইফটা, দে লার্ন দিস থিংস, তার জন্য তাদের এই যে এডুকেশন, আমি তোমাদেরকে বলছি যে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি কিছু চাই না, তোমাদের এডুকেশন চাই। সো এডুকেশন তারা একেবারে এডুকেশন কমপ্লিটলি শেষ করছে, এবং আমি চাই যে এখন এডুকেশন শেষ করে এখানে তারা চাকরি করতেছে, বাট আমি চাই যে তারা বাংলাদেশে গিয়ে সেট আপ হোক, এবং বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রি সেট আপ করে দেওয়া যায় আমি মনে করি দে উইল বি ভেরি সাকসেসফুল। মাতাব চৌধুরী বিশ্বাস করেন বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, যেখানে এখনও সোনা ফলে। এদেশের মাটিতেই শুয়ে আছেন মা আর তার অতি প্রিয় পিতা, হয়তো এজন্যই পরবর্তী প্রজন্মকে নিয়ে বারবার ফিরে আসতে চান তিনি।